নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দ্য ডিবেট অনুষ্ঠান নিয়ে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে রয়েছি। দেশব্যাপী লোকসভা নির্বাচনের মরশুম চলছে। রাজনৈতিক দলগুলো পঞ্চম দফার ভোটের পরেও একই মেজাজে, বলা যায় আরেকটু বাড়তি মেজাজ নিয়েই রাজনৈতিক দলগুলো তাদের শেষ দুটো পর্বের দফার নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছেন। আর এই লোকসভা নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একাধিক মোড় দেখা যাচ্ছে এই লোকসভা নির্বাচনে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, ভাষণে শোনা যাচ্ছে একাধিক একাধিক ইস্যু। শেষ পর্যন্ত কোন ইস্যু সাধারণ মানুষের মন জয় করতে পারলো সেটা 4 তারিখ বোঝা যাবে। 4 তারিখের আগে পর্যন্ত আমরা শুধুমাত্র আলোচনা করতে পারি, আমরা কথা বলতে পারি দেশের মুড নিয়ে, আমরা নিজেদের মতো করে সেই ব্যাখ্যাগুলো দিতে পারি। যেভাবে আপনারা দেখছিলেন, আমরা গতকাল বিহারের একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা কথা বলছিলাম, বিহার সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছিলাম যে বিহার এই এই লোকসভা নির্বাচনে যে কটা রাজ্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবাংলা, মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলোর মধ্যে বিহার একটা অন্যতম ভূমিকা। আর এই বিহারে যখন নীতিশ কুমার এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেন, এক গোষ্ঠী ছেড়ে অন্য গোষ্ঠীতে গেলেন, তখন আরও তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়ায় বিহারের রাজনীতি, সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম। ঠিক একইভাবে আজকে আমরা সার্বিক গোটা দেশের পরিস্থিতি, গোটা দেশের মানুষের মধ্যে কি আলোচনা হচ্ছে তা নিয়ে একটু আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে প্যানেলে যারা রয়েছে তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী, রয়েছেন কংগ্রেসের তরফে শাহজাহান ইসলাম, বিজেপির তরফে রয়েছেন রানা ঘোষ, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। প্রত্যেককে আমি স্বাগত জানাই। আমি আমি শুরুটা বিশ্বজিৎ দাকে দিয়ে করব। বিশ্বজিৎ দা, আপনি নিঃসন্দেহে বেশ কয়েকটা রাজনৈতিক চেহারা দেখেছেন, রাজনৈতিক উত্থান পতন দেখেছেন, নির্বাচন দেখেছেন, এই 24-এর লোকসভা নির্বাচনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে একাধিক ইস্যু উঠে আসছে 24-এর নির্বাচনে, সবগুলা ইস্যু কতটা মানুষের মন ছুঁতে পারলো, মানুষ কিভাবে ইস্যুগুলোকে নিচ্ছে, কিভাবে দেখলেন নির্বাচন? নমস্কার। অ্যাকচুয়ালি 24-এর ইলেকশন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে কোনো ইলেকশনই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি, জনগণের রায়, যারা আমাদের দেশে গণতন্ত্র, সেই গণতন্ত্রের সবার উপরে হচ্ছে জনগণ। তো জনগণ নিজের রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করে ইলেকশনের মাধ্যমে, ইলেক্ট করে, তো ওই ইলেকশন যার ফলে কি হয়, আমরা নেক্সট বছরগুলো কিভাবে কাটবে এটা অনেকটাই নির্ভর করছে জনগণ কতটা সচেতন ভাবে সিলেক্ট করছেন। সেইভাবে রাজনৈতিক দলের তরফ থেকেও ওরা যাতে সরকারে আসতে পারে এই জন্য ওদের মতো করে চেষ্টা চালানো হয়। বা ধরুন আপনি একটু আগে যেটা বলছিলেন যে বিভিন্ন ইস্যু উঠে আসছে, উঠে আসার পিছনে কারণ হচ্ছে কি, ন্যারেটিভ ওরা চায় ভোটারকে ইনফ্লুয়েন্স করার জন্য। প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব সুবিধা, নিজস্ব স্ট্রং পয়েন্ট অনুযায়ী ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করে। যদিও যত দিন যাচ্ছে জনগণ অনেক সচেতন হয়ে যাচ্ছে, বিশেষ করে যত ইয়ং আমাদের জেনারেশনটা আসছে, যত বেশি আমাদের সোশ্যাল মিডিয়া আসছে, যত বেশি ডিজিটাইজেশনের এফেক্ট আসছে, তত বেশি, অনেক বেশি আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি যত বেশি ভালো হয়ে যাচ্ছে, অনেক ইনফরমেশন জনগণ পেয়ে যায়। তো যার ফলে কি হয়, জনগণ অনেক বেশি সচেতন, ওদেরকে ন্যারেটিভ এর মাধ্যমে তৈরি করে ইনফ্লুয়েন্স করে, ধরুন বলতে পারেন যে ওদের ইমোশনালি একটু নিজের দলে টানার একটা প্রচেষ্টা রাজনৈতিক দল করে থাকে, সব রাজনৈতিক দলে, ওইটাতে টু সাম এক্সটেন্ট ওরা সাকসেস হলেও আমার ধারণা যত দিন যাচ্ছে জনগণ সচেতন হয়ে যাচ্ছেন, এবং সচেতন হয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলে বিভিন্ন সময় ওদের দেশে শাসন করার জন্য ওরা সুযোগ সুবিধা পেয়েছেন, রাজ্যে হোক কেন্দ্রে হোক, তো ওই সুযোগ সুবিধা ওরা কি রকম ভাবে ওদের দায়িত্ব পালন করেছেন এটাও জনগণ অবশ্যই মাথায় রাখেন, ওইটা মাথায় রেখে ওনারা মানে ভোট দেন আর কি। আর 2024 এর ইলেকশনের আরেকটা বিশেষত্ব হচ্ছে, এবার বিশেষ করে যে নেক্সট ইলেকশন
হয়তো আমরা দেখতে পাবো আমাদের এই ডিলিমিটেশনের পরে আমাদের তখন আপনার বলতে পারেন যে লোকসভার সদস্য সংখ্যা 200-এর উপরে বেড়ে যাচ্ছে, যেটা প্রায় বলতে গেলে 40%-এর উপরে, 40%-এর মতো বাড়বে। তো এই যে বাড়বে, কোন কোন স্টেটে কতটা বড়, সব স্টেটে সমানভাবে বাড়বে না, তো ওইটা কোন স্টেটে কতটা বাড়বে এটার একটা বিরাট বড় এফেক্ট আমরা এতদিন ধরে যেভাবে ইলেকশন আমরা দেখে এসেছি গত কয়েক দশক ধরে, এর থেকে আমরা সম্পূর্ণ অন্য ধাঁচের আমরা ইলেকশন দেখতে পাবো যদি ডিলিমিটেশনের কাজটা হয়ে যায় 2029 এর ইলেকশনে। তো সেই ক্ষেত্রে এটা একটা রাজনৈতিক দলগুলোর কাছে একটা বিরাট বড় একটা পরীক্ষা, এবং একটা বলতে পারেন যে ওরা জান প্রাণ লড়িয়ে দেবে এটার জন্য, কারণ কোন সরকার নেক্সট ভবিষ্যতে যারা আসবে ওদের ক্ষেত্রে ওইটা একটা বিরাট বড় একটা পয়েন্ট ইস্যু হবে, ভূমি পয়েন্ট হতে পারে। হ্যাঁ এটা একটা আছে। আরেকটা হচ্ছে কি, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটা শুরু হচ্ছে, এইটাও 2029 ওইটারও একটা এফেক্ট আমরা দেখতে পাবো। তো সবকিছু মিলিয়ে 2024 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইলেকশন, এবং এটা জনগণ সর্বোপরি জনগণ ওনাদের মতো করে নিশ্চয়ই রায় দিয়েছেন। অলরেডি 79%-এর মতো অলরেডি আমাদের সিট কভার হয়ে গেছে, আর 21% সিট বাকি আছে, দেখা যাক কি হয়। ঠিক, আমরা 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 আশা অবশ্যই, হ্যাঁ আমরা অবশ্যই আশা রাখছি 4 তারিখ। এবং ইলেকশন কমিশনও আমি বলবো, কিছুদিন আগে মনে হয় আজকে বা কালকে একটা নোটিশ ইস্যু করেছে কংগ্রেস এবং বিজেপি, যে মুখ্য যে গুরুত্বপূর্ণ যারা মুখ্য যারা যে দল ন্যাশনাল লেভেলের পলিটিক্স এবারে ইলেকশনে আছেন, ওনাদেরকে ওনারা যাতে যে নির্বাচনী যে দায়বদ্ধতা লিমিটেশন আছে, মানে আপনার ওইটা যাতে মাথায় রেখে কোন রকমের ইলেকশন যে বাধ্যবাধকতা আছে ওইটাকে ওভারটেক না করে, মানে কোনো কিছু যাতে না করেন, সেরকম ভাবে কোনো বিবৃতি না দেন যাতে গণতন্ত্র হ্যাম্পার হয় এরকম কিছু। তো ইলেকশন কমিশন ওদের ভূমিকা পালন করছে, দেখা যাক কি হয়। সেই আমি আমি এবার আমি আমি রানাদা এবং শাহজাহান ভাই দুজনের কাছে একটা প্রশ্নই রাখবো। একটা হচ্ছে ইস্যু ভিত্তিক এবারে নির্বাচনে লড়াই করা, এবং একাধিক ইস্যু আমরা দেখলাম এই নির্বাচনে এসেছে, আবার মাঝপথে ইস্যুটা ম্রিয়মান হয়ে গেছে। শেষ আমি পিকের একটা বক্তব্য শুনছিলাম রানাদা, যেখানে পিকে বলছিল যে 400 আসন যেটা মোদি দাবি করেছিলেন বা মোদি দাবি করছেন আপ কি বার 400 পার, এটা হচ্ছে বিরোধীদের একটু মানে ভ্রমিত করা, অর্থাৎ বিরোধীদের চোখটা ঘুরিয়ে দেওয়া। আসলে মোদির টার্গেট হচ্ছে 272, মোদি বিরোধীরা আলোচনা করবে 400 নিয়ে, আর মোদি 272 ক্রস করে যাবে। এটা কি কোথাও এবার প্ল্যান ছিল বিজেপি? আর একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে দুজনের কাছেই, পিকে হঠাৎ করে কেন ব্যাটিং করতে দেখা যাচ্ছে বিজেপির হয়ে? প্রশান্ত কিশোর কেন হঠাৎ ব্যাটিং করলো বিজেপির হয়ে? মানে কোথাও কি বিজেপি শেষ মুহূর্তে পিকে কে মানে মাঠে নামাতে বাধ্য হলো কোনো কোনো জায়গায়? নমস্কার, পাবলিক নাও এর পর্দায় আজ সন্ধ্যায় যারা আমাকে শুনতে পাচ্ছেন রাজ্যে রাজ্যের বাইরে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। পাশাপাশি এখন পর্যন্ত যেই আসনগুলোতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা গণদেবতারা অংশ নিয়েছেন তাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা। যারা এখনো গণদেবতারা ভোট দেননি তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই যে তারা এইবারের 18তম লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে উদ্দীপনার সঙ্গে মেজাজে সবাই এগিয়ে। দেখুন, পিকে যে শব্দটা সেটা ভারতবর্ষের নির্বাচনে হয়তো কখনো ছিল, কিন্তু বিগত দিন থেকে আপনারা লক্ষ্য করবেন ভারতবর্ষের মানুষ রাজ্যের মানুষ আমরা লক্ষ্য করছি যে এই নামটার এখন আর অস্তিত্ব কোথাও নেই। পিকে কি বলছে কি না বলছে রাজ্যের মানুষ দেশের মানুষ সেটার দিকে আমরা লক্ষ্য দেই না। আর মোদী সরকার ভারতীয় জনতা পার্টি যে
যে ডাক দিয়েছে নির্বাচনের পূর্বে, যে এবার চারশো পারের আসন নিয়ে আমাদের যে জোট, আমাদের জোট সরকার চারশো পারের আসন নিয়ে আমরা এবার লোকসভা নির্বাচনে আমরা আসন পেতে চলছি। আমাদের আগেও যে ডাক ছিল চারশো পারের, এখনো সেই ডাকই রয়েছে এবং আমরা সেইভাবেই কাজ করছি। পিকেকে বা ওই নামের কাউকে ভারতীয় জনতা পার্টির নির্বাচনে এবার যে পিকের ভরসা নিয়ে পিকেকে সাথে নিয়ে কাজ করতে হবে এরকম কোনো কিছুই নয়, এটা একটা বিভ্রান্তিমূলক তথ্য এবং বিভ্রান্তিমূলক উক্তি। এটা দেখুন, বিভিন্ন সময় আমরা রাজনীতির বিভিন্ন ব্যক্তিকে আমরা উত্থান পতন দেখেছি, সেই মোতাবেক কোন একটা সময় পিকে নির্বাচনে একটা ভূমিকা নিত রাজ্য ভিত্তিক, এখন আর সেই নামের কোনো অস্তিত্ব নেই। সেই নামটা এখন মুছে যাচ্ছে, সেই নামটাকে আবার পুনরায় মিডিয়ার সামনে মানুষের সামনে তুলে ধরার জন্য একটা ছোট্ট প্রয়াস মাত্র, আর কিছুই নয়। এবার আসছি আপনি যে বলছেন যে আমাদের যে এজেন্ডা, সেই এজেন্ডাতে কোথাও ম্লান হয়েছে কিনা, না আমাদের যে এজেন্ডা আগে ছিল তাও এখন আছে। আমরা সবকা সাথ সবকা বিকাশের আদর্শে আমরা কাজ করছি এবং আমাদের রাজ্যে এবং কেন্দ্রে আমরা প্রতিটা মানুষের পাশে দাঁড়িয়ে, সেখানে কোনো রং নেই, কোনো ধর্ম নেই, বর্ণ নেই, জাত নেই, আমরা সকলের উন্নতি যাতে হয়, সকলে যেন কাজ পায়, সকলে যেন ভালো থাকে, এটাই ভারতীয় জনতা পার্টির একদম শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের লক্ষ্য। আপনি লক্ষ্য করে থাকবেন আমাদের যে স্লোগান আছে, আমাদের স্লোগানের প্রথম সারিতে যারা আমাদের রাজনীতিতে আছেন তাদের একটাই স্লোগান থাকে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া, সমাজের অন্তত যে আছে, যে দিন আনে দিন খায় গরিব লোকটা, তার কাছে পৌঁছে যাওয়া, তার পেটে কি করে দুবেলা দুমুঠো অন্ন যোগান করা যায়, করে দেওয়া যায়, তার মাথার উপরে কি করে একটা ছাদ দেওয়া যায়, তার ঘরে কি করে উনুন জ্বালাতে হয়, তার ঘরে যারা যুবকরা আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে, যুবক সমাজ যারা আছে, তাদের কি করে রোজগারের ব্যবস্থা করে দেওয়া যায়, শিক্ষার ব্যবস্থা, শিক্ষার মান কি করে উন্নত করা যায়, স্বাস্থ্যের মান কি করে উন্নত করা যায়। আপনারা জানেন আমাদের সরকার 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা ব্যবস্থা করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার, এবং পরবর্তী সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যারা বাদ গেছে তাদের মধ্যেও আবার এই 5 লক্ষ টাকা বিমা ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন যারা যুবকরা আছে, যুব সমাজ যারা আছে, প্রত্যেকের রোজগারের ব্যবস্থার দায়িত্ব আমাদের সরকার নিয়েছে এবং সেই মোতাবেক কাজ করছে। তো প্রতিটা জায়গায় সমাজের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, প্রত্যেকটা মানুষের সামাজিক ভাবে যেন সে উন্নত হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করছে। আমরা যে 400 বারের ডাক দিয়েছি, সেই 400 বার আমরা সেই লক্ষ্যকে হাতে নিয়ে আমরা কাজ করছি এবং আমার দৃঢ় বিশ্বাস এখানে পিকে সিকে যারাই আসুক না কেন তাদের মতামত কাঁধে ভর করে আমরা কোনো কাজ করিনি, করবো না। আমাদের যে 400 বারের স্লোগান আগেও ছিল, আজকের দিনও আছে এবং আগামী দিনও এইবারে লোকসভা নির্বাচনে আমাদের 400 বারের স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করছি এবং দেশের প্রত্যেকটা গণদেবতা ভারতীয় জনতা পার্টির পক্ষে 400 বারকে মাথায় নিয়ে আমাদের দেশের জনগণ গণদেবতারা রায় দিচ্ছে। কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী এখন আর 400 পারের স্লোগান দিচ্ছেন না ভাষণে, প্রধানমন্ত্রী এখন আর 400 পারের কথা বলছেন না। দেখুন, একটা কথা যদি বারবার বলতে হয় সেটা একটা অন্যরকম মিনিং গিয়ে দাঁড়ায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদেরকে একটা বিশেষ কাজ দিয়েছে, কি কাজ, আমাদেরকে বলেছে প্রত্যেকটা বাড়িতে যাও, প্রত্যেকটা গণদেবতার কাছে যাও, তাদেরকে গিয়ে বলো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আপনাদেরকে প্রণাম জানিয়েছেন, এবং আমরা সেই মোতাবেক ডোর টু ডোর গেছি, প্রত্যেকটা গণদেবতার কাছে গেছি, প্রত্যেকের পাশে গেছি, গিয়ে আমরা প্রত্যেকের কাছে বলেছি যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আপনাদেরকে প্রণাম জানিয়েছেন এবং এইবার তৃতীয়বারের মতো
ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন এবং 400 বার যে স্লোগান আমরা দিয়েছি কেন্দ্রীয় স্তর অর্থে, সেই 400 বারের স্লোগানকে সাথে নিয়ে আপনার দোর করায় আমরা এসেছি এবং প্রতিটা জায়গায় আমরা লক্ষ্য করেছি প্রত্যেক গণদেবতা আমাদেরকে সেটা সমর্থন করেছে। আজকে আপনারা দেখছেন ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। 400 বারের যে স্লোগান উনি দিয়েছিলেন সেটা এখনো আছে, কিন্তু বিভিন্ন শহর বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু। আমি আবার তোমার কাছে আসবো রানাদে, আমি আবার আসবো, আমি একটু শাহজাহান ভাইয়ের কাছে একই প্রশ্নে আমি যাব। শাহজাহান ভাই, কোথাও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা মাইন্ড গেমে বিরোধীরা জব্দ হচ্ছে এবারের নির্বাচনে? প্রধানমন্ত্রীর যে কথা 400 পার, আর বিরোধীরা প্রতি মঞ্চে গিয়ে এখন টার্গেট করছেন, কথা বলছেন যে 400 পার তো হচ্ছে না, 400 পার কেন বলছে না, কিন্তু আক্ষরিক অর্থে এটা একটা মাইন্ড গেম ছিল যেখানে বিজেপি সাকসেস কোথাও হতে পারে যদি তারা 272, যেটা সরকার গড়ার ক্ষেত্রে নাম্বার লাগে, এই নাম্বার গেমে বিজেপি যদি বেরিয়ে যায়। আর এখন বিরোধীরা যেটা বলছে, বিজেপি তো 400 পেল না, এবার 400 পাওয়া না পাওয়া সেটা বড় প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ম্যাজিক ফিগার কে ক্রস করতে পারলো, কে সরকার গড়ার মতো সংখ্যা পেল। এইটাকে একটা মাইন্ড গেমে বিরোধীরা জব্দ হয়ে যাচ্ছে। একটু আনমিউট করে নেবে। শুভ সন্ধ্যা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারাই দেখছেন গোটা রাজ্যের যেখান থেকে বা বিদেশে থেকে যারাই দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সকলকে আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো প্রসেনজি, নির্বাচনের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিল যে আপকি বার 400 পার, তিনি বলেছিলেন যে 400 পার করবেন বিজেপি সরকার বা বিজেপি দল। কিন্তু প্রথম দফার নির্বাচনের পরই বিজেপি দল বা দেশের প্রধানমন্ত্রী আপকি বার 400 পার কথাটা ভুলে গিয়েছেন, কারণ প্রথম দফার নির্বাচন যখন হচ্ছিল বা হয়েছে তারপর বিজেপি দল বা দেশের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন এবারে দেশের জনগণ বিজেপির পক্ষে নেই, তিনি বিজেপি দলকে ভারতবর্ষের মানুষ আর ভোট দিতে চান না, কারণ কংগ্রেস বা ইন্ডিয়া জোট বারবার এই দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এই দেশের প্রত্যেকটা মানুষকে রক্ষা করার জন্য, এই দেশের প্রত্যেকটা মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস লড়াই করছিল। আজকে যখন কংগ্রেসের এই ডাকে সাড়া দিয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে এক মঞ্চে এসে লড়াই শুরু করেছেন, দেশের সমস্ত গণদেবতারা কংগ্রেসের এই কথাকে বিশ্বাস করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এক মঞ্চে এসেছেন, আজকে এটা বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী বা বিজেপি দল। কারণ তুমি যে কথাটা বলছিলে যে এটা একটা গেম প্ল্যান, না আমরা গেম প্ল্যান করছি না। নরেন্দ্র মোদী বা দেশের প্রধানমন্ত্রী বিজেপি দল বলেছিলেন আপকি বার 400 পার, ঠিক দেখবে এই কথাটা যখন দেশের প্রধানমন্ত্রী যখনই বললেন আপকি বার 400 পার, তার ঠিক পরের দিন ভারতবর্ষের বিজেপির বিভিন্ন নেতৃত্বরা, তারা দিল্লির নেতৃত্ব হোক আর কোন রাজ্যের প্রদেশের নেতৃত্ব হোক, তারা হঠাৎ করে বলে দিলেন যে আপকি বার 400 পার কথাটার অর্থ হচ্ছে এই দেশের সংবিধানকে, এই দেশের সংবিধানকে পরিবর্তন করার জন্য, এই দেশের সংবিধান দেশের মানুষকে যে মৌলিক অধিকার বা যে সংরক্ষণের কথা, এসটি এসসি ওবিসি যে সংরক্ষণের কথা দেশের সংবিধানে বলা আছে সেটাকে ধ্বংস করার জন্য, সেটাকে বাতিল করার জন্য নাকি আপকি বার 400 পার। এটা যখন দেশের মানুষ বুঝতে পারলো যে দেশের মানুষের অধিকার খর্ব করা হবে, এই দেশের সংবিধানকে ধ্বংস করে দেবেন, এসটি এসসি ওবিসি তাদের যে অধিকার, তাদের যে সংরক্ষণ সেটাকে ধ্বংস করে দেবে বিজেপি সরকার, তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এই সরকারের বিরুদ্ধে তারা ভোট প্রদান করবেন। এবং তোমাকে যদি আমি বলি যে 2014 সালে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসার আগে এই দেশের মানুষকে নরেন্দ্র মোদী যে
প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যেই কথাগুলো বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে দেশে নাকি আছে দিন ফিরে আসবে। 2014 সালে নরেন্দ্র মোদী তো স্লোগান দিয়েছিল মিডিয়ার মাধ্যমে যে বহুত হই মহঙ্গাই কি মার আপকি বার মোদি সরকার। আজকে এই যে মহঙ্গাই দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধির কথা তিনি সেই দিন বলেছিলেন, রান্নার গ্যাসের সিলিন্ডারের কথা বলেছিলেন, কালো টাকা দেশে ফিরিয়ে আনবেন, প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়ে দেবে। আজকে গত 10 বছর মোদি সরকার ভারতবর্ষের মানুষের জন্য কিছুই করতে পারেনি। গত 10 বছর এখানে নানা দা আছে, একটি প্রকল্প নরেন্দ্র মোদী সরকারের বলতে পারবে না যেই প্রকল্পটা দেশের মানুষের জনকল্যাণমুখী কাজে লেগেছে, একটি প্রকল্প বলতে পারবে না। আজকে এই দেশের মানুষ গত 10 বছর ধরে তুমি যদি লক্ষ্য করো, সেখানে ডিমনিটাইজেশনের কথাই বলি, জিএসটির কথাই বলি, সেখানে মানুষ নাজেহাল। আজকে যেই কথাটা বিজেপির বন্ধুরা বা নরেন্দ্র মোদী বলেন, এখানে রানাদাও বলার চেষ্টা করেছেন যে সবকি সাথ সবকি বিকাশ। আজকে সবকি সাথ সবকি বিকাশ নয়, সবকি সাথ আদানি আম্বানি বিকাশ হচ্ছে। আজকে দেশের এই কথাগুলো বলে যখন দেশের মানুষকে ঠগিয়ে বিজেপি সরকার গত 10 বছর এই দেশে ক্ষমতায়, এই প্রশ্নগুলো যখন বিজেপির বন্ধুদেরকে দেশের মানুষকে, আমি বলছি শেষ করে দিচ্ছি, আমি একটু বলছি, আমার আমার মূল প্রশ্নটা ছিল যে 400 পারের যে গেম, মাইন্ড গেমে বিরোধীরা কি বিজেপির আক্ষরিক অর্থে টার্গেটটা ভুলে গেছে যে বিজেপির টার্গেটটাও কিন্তু 272? কংগ্রেস যদি বলে 400 পার কেন পেলো না বিজেপি? না, আমি তোমাকে একটা কথা বলছি, এইবারের নির্বাচনের পর এই এখনো পর্যন্ত 5ম দফার নির্বাচন শেষ হয়েছে, ক্লিয়ার পরিষ্কার দেশে মোদি সরকার ক্ষমতায় আসছে না, এক। আর তুমি যে প্রশ্নটা বারবার করছিলে যে আপকি বার 400 পার বলে বিরোধীরা কোথাও মোর হারিয়ে ফেলেছেন কিনা বা ঘুরে গেছেন কিনা, আমি বলি দেখবে ফেরিওয়ালারা যখন ফেরি করেন তখন তোমার বাড়ি আমার বাড়ির সামনে দিয়ে 400 টাকা 500 টাকা 600 টাকা 100 টাকা করে তারা ফেরি করেন, ডাকেন, কিন্তু সেই টাকায় তারা তার জিনিস বিক্রি করেন না। মোদি সরকার বা নরেন্দ্র মোদি আপকি বার 400 পারের স্লোগান দিয়েছেন, সেটা দেশে গিয়ে আটকিয়ে যাবে, সেটা যখন 6ই জুন ভারতবর্ষের এইবারে লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে আসবে তখন গোটা দেশের মানুষ দেখবে যে আপকি বার 400 পারের স্লোগান ওই ফেরিওয়ালাদের মতন দেশে গিয়ে আটকাবে। 4 তারিখ আমরা দেখবো। আমি এবার মৃন্ময়দার কাছে আসছি, মৃন্ময়দা এবং বিশ্বজিৎদা দুজনের কাছে এই প্রশ্নটাই আমি যাব, বিশ্বজিৎদার কাছ থেকে এবং কিন্তু তার আগে আমি মৃন্ময়দার কাছ থেকে নিচ্ছি। মৃন্ময়দা, কোথাও কি মনে হচ্ছে এটা শাসক বিজেপির অমিত শাহ, যাকে একেবারে রাজনৈতিক ভাবে চাণক্য বলা হয় বিজেপির, সেই অমিত শাহ একটা সূক্ষ্ম চাল ছিল এই আপকি বার 400 পারের স্লোগান, যেখানে মনে হচ্ছে যে বিরোধীরা 400 পার বলতে বলতে বিজেপি আক্ষরিক অর্থে গেম জিতে গেছে, অর্থাৎ তারা তাদের ম্যাজিক ফিগার ক্রস করে যাবে, এই জায়গাতে কোথাও কি এই মাইন্ড গেমটা হয়েছে এই নির্বাচনে 400 পারের স্লোগান? মৃন্ময়দা, এটা যদি আমরা মনে করি যে মানে মাইন্ড গেম যদি এটা আমরা মনে করি, তাহলে ধরে নিতে হয় যে বিজেপির পাল্লাটা ভারী, এটা যদি আমাদের হয়, যদি আমরা এটা মনে করি যে বিজেপি এটা অপোজিশনের উপর একটা মানসিক চাপ, রাজনৈতিক স্নায়ু যুদ্ধে বিজেপি এগিয়ে আছে, তাহলে বুঝতে হবে যে পাল্লাটা, দায়ী পাল্লাটা বিজেপির দিকেই হেলে আছে। বিষয়টা মনে হয় এত ইজি না, বিষয়টা আমার কাছে মনে হয় এত ইজি না, কারণ আজকে আপনারা দেখবেন একটা রেফারেন্সে বিশ্বজিৎদা দিয়েছেন, আরো কয়েকটা রেফারেন্স আছে, যেমন ধরেন সিএসডিএস সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি আছেন সঞ্জয় কুমার, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টে উনি বলেছেন বিতর্কটা মনে হয় এখন 400 নিয়ে না, বিতর্কটা হচ্ছে মানে বিজেপি মেজরিটি পাবে কিনা, বিতর্কটা হচ্ছে উনি তো স্টেটমেন্টটা দিয়েছেন, 400 এটা কোনো বিতর্কের ব্যাপার না, বিতর্কটা হচ্ছে 272 পাওয়া যাবে কিনা, বিজেপি সেটা পাবে কিনা, বিতর্কটা হচ্ছে সেই জায়গায়। তাহলে এটা তো অন্য কেউ বলছেন, এটা একটা অনুসন্ধানকারী সংস্থা যিনি আছেন উনি এটা বলছেন, এটা একটা ব্যাপার। তারপরে আপনি দেখেন 7টা বাজার, বোম্বের যে 7টা বাজার, সেই 7টা বাজার 5 দফা ইলেকশনের পরে যে রিপোর্টটা তারা, যে বাজারের যে হাল হকিকত তারা দিয়েছেন, সেই হাল হকিকতে তো তারা 200 দেননি বিজেপিকে, 200 দেননি, তাহলে আপনার সেটা বোঝা যাচ্ছে, কারণ 7টা বাজারটাকে ধরা হয় ভারতবর্ষের যে কোনো সময় পলিটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা দেন, গুরুত্বপূর্ণ বিষয় তারা হাজির করেন, এটার অনেক গুরুত্ব আছে।
তো সেদিক থেকে বলছি তারা কিন্তু দেননি, 200 দেননি, তারা 195 পর্যন্তই আছেন, এবং তারা স্টেট ওয়াইজে তারা দিয়ে দিয়েছেন কোন স্টেটে কতটুকু হবে সেটা তারা দিয়েছেন পঞ্চম রাউন্ডের ক্ষেত্রে। এরপরও আপনি দেখেন যে ভারতবর্ষে বিভিন্ন ধরনের সাংবাদিক, বিভিন্ন ধরনের ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল যে পার্সন গুলি আছে, যারা কবি সাহিত্যিক আছেন, মানে যারা পলিটিক্যাল ইন্টারেস্টেড, তাদের যে অনুসন্ধান পাঁচ দফার পরে, সেই পাঁচ দফার পরে তারাও একটা সার্ভিস রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টও কিন্তু পাল্লাটা মানে রুলিং পার্টির পক্ষে না। এবার ধরুন আপনি এবারের যে ইলেকশনটা, এবারের ইলেকশনটাকে আমরা কয়েকটা ফেজে তুলি দেখি, যেমন ধরুন রাম মন্দিরের উদ্বোধন, রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা, তার আগ এবং তারপর, তার আগে এক ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে হয়তো বিজেপি ফ্লোটা থাকতে পারে। এটা ফার্স্ট রাউন্ড ইলেকশনের পরে আপনি যদি, আপনাদের যারা এখানে আছেন তারা অনেক বিদগ্ধ পলিটিক্যালি, অনেক ম্যাচিউর পারসন, তাদের যদি স্মরণে থাকে, সুধীর চৌধুরী কিন্তু সেটাকে নালিভাই করে বাতিল করে দিয়েছিলেন যে এই রাম মন্দির ইস্যুটা এখানে ক্লিনস করেনি। প্রথম দফার নির্বাচনের পরে মানে মিনিমাম ভোট পার্সেন্টেজ পড়ার পর পরে ওনার যে প্রথম অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসে কিন্তু এটা বলে দিয়েছিলেন। তার জন্য বলছি যে প্রথম একটা ফেজ যে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা, তারপরে একটা ইলেকশন ডিক্লেয়ার করা, ইলেকশনের চলাকালীন সময়ের যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের মধ্যে যেটা সবচেয়ে প্রধান ছিল সেটা ইন্ডিয়া জোটটা অনেকটা ভঙ্গুর, মানে এদের কোনো নেতা নেই, কোন সেন্ট্রালাইজড লিডার নেই, তাদের কোন কর্মসূচি নেই, তারা বিভিন্ন ধরনের মানে সমস্যায় নিজেরাই জড়িত। সুতরাং এই জোটটাকে অনেকেই ডিসগ্রান্টেড পলিটিশিয়ানদের আখড়া হিসেবে মনে করত সাধারণভাবে রুলিং পার্টির তরফ থেকে, সেটাকে কিন্তু এখন আর ডিসগ্রান্টেড হচ্ছে না, এখন এটা গ্রান্টেড, এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যে পলিটিক্যাল প্ল্যাটফর্মটা ভারতবর্ষের 10 বছরের শাসন যার একনায়কতন্ত্রে মানে একদম নিরপেক্ষ আধিপত্যের মাধ্যমে শাসনটা করেছে। কারণ ধরুন 303 তারা পেয়েছিল, আর এনডিএ শরিক মিলে 353, 50টা আরো বেশি ছিল, 353টা আসন নিয়ে কিন্তু তারা এই 5 বছর শাসনটা করেছে। সেই জায়গার উপর দাঁড়িয়ে আরো 50টা আসনের জন্য তারা ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার ক্ষেত্রে তাদের যে ক্ষেত্রগুলি ছিল, যে জায়গাগুলি স্যাচুরেটেড পয়েন্টে তারা চলে গিয়েছিল, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, এইসব চলে গিয়েছিল। এখন তাদের কোথায় জায়গাগুলি ছিল, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আপনার বাংলাতে ছিল, উড়িষ্যাতে ছিল, তেলেঙ্গানাতে কিছু বাড়ানো, কিছু ছিল অন্ধ্রপ্রদেশে বাড়ানো, কিছু ছিল মহারাষ্ট্রে যদি তারা আর কিছু বাড়াতে পারে। এই কয়েকটা রাজ্যে কিন্তু তাদের বাড়ানোর জায়গা ছিল, বিহারে ও উত্তরপ্রদেশে কিছু যদি বাড়াতে পারে। কিন্তু এটা যদি আমরা দেখি যে এইবারে এই ইলেকশনে নামার পরে, নামার সময় একটা হিসাব থাকে, আর এমনি তো আপনি দেখবেন আজকে আপনার আনন্দবাজার পত্রিকাতে একটা মানে রিপোর্ট দেওয়া হয়েছে যে রামবাজার পত্রিকা নিশ্চয়ই আর অপোজিশনের পক্ষে কথা বলে না, এটা সবাই জানে। এই রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট দেওয়া হয়েছে যে যারা, তারা যখন ইলেকশনে নামেন, মানে রুলিং পার্টি যখন ইলেকশনে নামেন, তখন তাদের বর্তমান যে সিটিং এমপি আছেন, স্ট্রেংথ আছে, তার থেকে 35-35-35 তারা আসন কম পাবেন হিসাব করেই তারা নেমেছে। এবং যে জায়গাগুলিতে তাদের সিটিং এমপি আছেন সেই সবগুলিকে তাদের ধরে রাখতে পারবেন, হ্যাঁ পারবেন কিনা এই প্রশ্নও তাদের সন্দেহ আছে। তার জন্য তারা যে জায়গাতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছে সেই ঝাঁপ দেওয়ার জায়গাতেও যে তারা সফল হবে এই সমস্ত প্রশ্ন তাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তার জন্য বলছি যে এককভাবেই যে সরকার মানে এটা মানসিক চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাটা মনে হয় যদি আমরা স্বীকার করে নেই, চেষ্টা দিয়েছিলেন, একটা চাপ দিয়েছিলেন রুলিং অপোজিশনে সেই ক্ষেত্রে তাদের পেছনে দৌড়তে থাকে, তাহলে রুলিং পার্টির পক্ষে এটা জনমত যায়, রুলিং পার্টির দিকে পাল্লাটা বাড়ি। আমার কাছে যে লেটেস্ট যে বিষয়গুলি আছে যেগুলো আমি বলার চেষ্টা করলাম, আপনি এটাও দেখেন বিশ্বজিদা বলেছে, ইলেকশন কমিশন বলেছে, ইলেকশন কমিশন টু লেট, সো মাচ টু লেট, অনেক পরে একটা আপনার একটা বিবৃতি দেওয়া, ধরি মাছে নাচুই পানি। কারণ আপনি দুটা রাজনৈতিক দলের কে কি বক্তব্য রেখেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, কিন্তু ইলেকশন কমিশন আজকে গিয়ে আপনার একটা রিপোর্ট জারি দিয়েছে, ধরি মাছ নাচুই পানি, আপনি এই বিষয়ে এই স্টেটমেন্ট দেবেন না, আপনি এই বিষয়ে স্টেটমেন্ট দেবেন না, কাউকে বলেনি, কোনো দলের দুটো দলকে দিয়েছে, কোন দলের নেতা নেত্রীকে বলেনি যে অমুকে এটা দিয়েছে, অমুকে এটা দিয়েছে, এটা বলেনি। তারপরেও আপনি দেখুন আজকে কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছে, 2010-এর পরে যে ওবিসি সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল সেই ওবিসি সার্টিফিকেটটা বাতিল, এটা দিয়ে আর কোনো কাজ হবে না। 2000
কস্ট পর্যন্ত যে সার্টিফিকেটটা তাদেরকে ইস্যু করা হয়েছিল স্টেট গভর্নমেন্ট, সেটা দিয়ে তাদের বাকি কাজগুলি করতে হবে। 2010 পরে যেগুলো আছে তাহলে কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠান যে অভিযোগটা তোলে যে যদি সংবিধান পাল্টায় বা এই সরকারটা ক্ষমতায় আসে তাহলে সংরক্ষণটাকে তুলে দেওয়া হবে, তার কিন্তু একটা ফার্স্ট স্টেপস আজকে দেখা গেল। তার জন্য বলছি যে অপোজিশনের কাছে কিন্তু মাল মশলা প্রচুর আছে, যে অপোজিশন এই সমস্ত বিষয়গুলিকে ধরে তারা যে ইলেকশন ক্যাম্পেইনটা করছে ক্যাম্পেইনের সাথে বিভিন্ন ফ্রন্টের যে অ্যানালাইসিস ইন্ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস গুলি থাকে, কারণ অপোজিশনের উপর সিএসডিএস এর চেয়ারম্যানের উপরে কোনো হাত নেই, অপোজিশনের হাত নেই বোম্বে সাট্টা বাজারের উপরে, অপোজিশনের উপর হাত নেই আপনার বাকি যে ইন্ডিপেন্ডেন্ট যারা ইনভেস্টিগেশন করেন জার্নালিস্ট আছেন কবি সাহিত্যিক আছেন তাদের উপর তাদের হাত, আমি বারবার এই কথাটা বলছি কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, মানে এই লজিকটা যখন এলোই বাজারে যখন এই লজিকটা নিয়ে আলোচনা হচ্ছে যে 400 টার্গেট করে দিয়ে বিজেপির টার্গেট কিন্তু আক্ষরিক অর্থে সরকার গড়ার মতো সংখ্যা নেওয়া, সরকার গড়ার মতো সংখ্যা নেওয়া যখন একসঙ্গে গোটা দেশের বিরোধীরা এক মঞ্চে, তখন বিজেপির টার্গেট বা শাসকের টার্গেট থাকবে অ্যাট এনি হাউ এনি পজিশন আমরা যেন ম্যাজিক ফিগারটা ক্রস করতে পারি। আর এই 400 টার্গেট যখন বিরোধীরা বলছেন তখন কি বিজেপি ভেতরে ভেতরে এই ম্যাজিক ফিগারটা ক্রস করতে পারে, বা এটা কি একটা মাইন্ড গেম ছিল অমিত শাহ বা মোদীর? অবশ্যই ছিল, এটা অবশ্যই একটা ছিল। অ্যাকচুয়ালি দেখতে গেলে 10 বছর বিজেপি আপনার ক্ষমতায় আছে, তা সত্ত্বেও বিজেপি এই যে একটা মাস্টার স্ট্রোক দিল, এটা 400 পার যাবে যাবে না ডিসকাশনটা ওই জায়গাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য, একদিকে হচ্ছে কি কনফিডেন্ট বোঝা গেল যে 270-300 ব্যাপারে ওদের কোন রকমের মানে কোনো ডাউট নেই এটা বুঝাতে চাইলো। সেকেন্ড হচ্ছে কি ওদের যারা কর্মী সমর্থক আছে ওরা খুব চাঙ্গা হয়ে গেল যে এবার ইলেকশনটা জাস্ট একটা ফর্মালিটি। আবার আমরা যদি অন্যভাবেও দেখি এটা বিরোধীরা, আমার কাছে মনে হয়েছে যেমন ধরুন গণতান্ত্রিক ব্যবস্থায় আমি তো চাইবো বিরোধী এবং সরকার পক্ষের ভিতরে যত বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে জনগণ তত বেশি বেনিফিটেড হবে, কিন্তু আমরা যেটা দেখেছি বিরোধীদের ভিতরে যেই ঐক্যবদ্ধ যেভাবে লড়ার প্রথম দিকে যেটা শুরু হয়েছিল বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে, ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ওই সময়টাতে কিন্তু একটু আপনি পরবর্তী 6 মাস দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এই জায়গাটা, এবং ওই যে মোমেন্টামটা ছিল ওইটা মেনটেন করা বিরোধী রাজনীতির পক্ষে আমার মনে হয়েছে এটা অনেক বেশি দরকার ছিল। ওই জায়গাটা যদি অনেক বেশি স্ট্রংলি ওরা ইয়ে করতে পারতো ওই জায়গায় তখন কিন্তু তাহলে কিন্তু বিজেপির একটা শক্ত লড়াই হতো এখানে বিজেপি এবং বিরোধীর ভেতরে, মানে আমি বলছি এনডিএ এবং নন এনডিএ এর ভেতরে, কিন্তু আমরা যেটা দেখলাম এটাতে আস্তে আস্তে করে ভেঙেছে। এবং এর পরেও যখন হয়েছে তখনও দেখুন এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেছে কিছু কিছু জায়গা, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসকে হারানোর জন্য কোনো জায়গা ছাড়তেই মমতা ব্যানার্জি রাজি না, এবং পোরখাওয়া রাজনৈতিক আপনার এই যে আমাদের ওনাকে হারানোর জন্য এই বহরমপুরে যেভাবে আদা জল খেয়ে নেমেছে এটা এটা কেমন একটা দেখুন না, জনগণ ভোট দেবে বিরোধী ঐক্যের কি সিগন্যাল যাচ্ছে এটা দেখুন আপনি, আবার ওইদিকে অন্যদিকে আপনি মানে এই জিনিসগুলো বিদেশি আমি বলছি কারণে এটা একটা লেসন নেওয়ার ব্যাপার আছে, কারণ যে কোনো একটা গভর্নমেন্ট যখন সরকারে থাকে ওর একটা বড় একটা ইনকামবেন্সি থাকে, কিন্তু বিজেপি ধরুন না 35-40% ভোট পেল ওটার এগেনস্টে কিন্তু ওটার বাইরে কিন্তু আরো কিন্তু 60% ভোট ছিল, কিন্তু এগুলো ক্যাপচার করার বিরাট একটা সুবিধা ছিল বিরোধীদের কাছে সেই জায়গাটা, যেমন ধরুন ওইখানে অরবিন্দ কেজরিওয়ালের সাথে ওইখানে হয়ে গেল একটা জায়গাতে হলো একটা জায়গাতে হলো না, যেমন আবার সিমিলারলি আপনি দেখুন কেরলে ওইখানে আরেক রকম ভাবে হলো, কয়েকটা স্টেটে যা হয়েছে ভালো হয়েছে আমি বলবো এই জায়গাটাতে, বিশেষ করে এই যা বিহারে ইউপিতে এই যে এই দুটো স্টেটে বিশেষ করে পার্সিয়ালি, বিহারে তো নীতিশ কুমার বেরিয়ে গেছে কিন্তু পার্টিকুলারলি ইউপিতে, কিন্তু ওই এই জিনিসগুলো জনগণ দেখুন
জনগণ কি দেখবে, যত আমি যেটা বললাম জনগণ যত কনসাস হয়ে যাচ্ছে না, তখন বিরোধীদের রেসপন্সিবলি এগুলোতে মানে এগিয়ে আসতে হয় যে আমাদের, হ্যাঁ আমরা একটা ইউনিফর্ম, আমরা একটা বললো যে মিনিমাম একটা এজেন্ডা যে আমাদের সব দল মিলে এই এজেন্ডার ভিতরে কাজ করব। আপনি দেখুন অরবিন্দ কেজরিওয়াল নিজস্ব 10টা ইয়ে বলছে, কংগ্রেসের আর একটা আছে ওদের ম্যানিফেস্টো, মানে কোনটা ইমপ্লিমেন্টেশন হবে জনগণের কাছে কিন্তু একটু ধোঁয়াশা কিন্তু জিনিসটা এই জায়গাটাতে, না হলে কিন্তু এবারে ইলেকশন কিন্তু আরো অনেক বেশি কম্পিটিটিভ হওয়ার ছিল কিন্তু এইখানে, এবং ভবিষ্যতে হয়তো এই জায়গাটাতে আমরা দেখতে পাবো কংগ্রেসকে আরো একটু শক্ত ভূমিকা নিতে, কিন্তু এবারের ইলেকশনটাতে আমার মনে হয়েছে এই জায়গাটাতে বিরোধী ঐক্য অনেক জায়গাতে অনেকটাই ওই জায়গাটাতে হয়তো কিছুটা বলতে পারেন যে 400 স্লোগানে কিছুটা ওরা ঘাবড়ে গিয়ে বললো যে এটা অপরচুনিস্টিক মেন্টালিটিতে কেউ কেউ হয়তো বেরিয়ে গেছে কিনা বিশেষ করে ওইটা বা ধরুন, এবং এট দি সেম টাইম বিজেপি কিছু খুব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ওরা করতে পেরেছে এবার ইলেকশনে যখন, তো এই এই সবকিছু মিলে আমার মনে হয় কি মানে এটা এটা ঠিক যে এটা একটা বুস্টিং এর কাজ করেছে বিজেপিকে, যে জনগণ তো সবার উপরে, জনগণ কিভাবে ভোট দিচ্ছে ওইটার উপরে গণদেবতাদের রায়ের উপরে আমাদের ইয়ে করতে হবে। আর আরেকটা হচ্ছে কি, আমি এই জিনিসটাতে অত বেশি দাম দিই না যে এই যে বিভিন্ন রকমের এজেন্সি বলছে কেউ এতটা সিট পাবে, কেউ এতটা বলছে, কেউ বিজেপি কে 380 বলছে, কেউ বিজেপি কে 150 বলছে, এগুলো হচ্ছে কি আজকালকার যুগে এগুলোর উপরে মানুষের বিশ্বাস আজকাল অনেকটা কমে গেছে। কমে যাওয়ার কারণ মানুষ এখন সাধারণ জনগণ ভাবে যে হয়তো যার যার দলের পছন্দের লোককে ওরা তত বেশি করে বলবে যে হ্যাঁ ওরা পাবে, এটাও একটা মাইন্ড গেম, ভোটারদের ইনফ্লুয়েন্স করার একটা মানসিকতা যে আরো তো দুটো ফেজ রয়ে গেছে, এই দুটো ফেজে আমরা এইভাবে আমরা জিততে পারবো, তো এই হচ্ছে ব্যাপার। আর শেয়ার মার্কেট আমরা তো দেখছি এখন খুব পিকের দিকেই আছে, সেরকম স্লিপ করেনি কিন্তু, মানে অতটা এটার এফেক্ট কি এটা এখনো নেগেটিভ এফেক্ট আমরা এখনো দেখতে পাচ্ছি না এটার, মানে আমি যদি দেখি আর কি এটাতে। এর মধ্যে গতকাল প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন 4 জুন মানে শেয়ার বাজার এমন ভাবে পিক করবে যে গোটা দেশের মানুষ অবাক হয়ে যাবেন যে এই একটা ফ্লাকচুয়েশন দেখে, আর এটা একটা গুরুত্বপূর্ণ সাইন হতে পারে একটা আত্মবিশ্বাস মোদির মধ্যে কোথাও না। ওইটাও আমাদের প্রাইম মিনিস্টার এইটাও একটা মাইন্ড গেমই খেলেছেন স্বাভাবিকভাবে, বিরোধীরা যেরকম খেলেন উনিও খেলেছেন, তবে এটা ঠিক যে আমরা যদি ভালোভাবে যদি বিভিন্ন রকমের যে লোকগুলা যারা যারা অ্যানালাইসিস করছে বা আফটার ভোট আবার ভোট করছে, মানে যেটাকে বলা হয় এই যে মানে পোল আর কি, পোস্ট পোল এক্সিট, ওইটাতে একটা তো মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা স্টেবল গভর্নমেন্টের দিকেই পরিষ্কার ইঙ্গিত আমরা যে আমি যতটুকু শুনেছি, তবে আবার এটার এগেইনস্টও বলছে অনেকে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। একটা জিনিস এটা ঠিক, মানুষ চায় একটা স্টেবল গভর্নমেন্ট, ওই স্টেবল গভর্নমেন্টের জন্যই মানুষ কিন্তু ভোট দেবে আমার মনে হয় যেটা। ঠিক, আমি আমি শাহজাহান ভাই কিছু বলতে চাইছে, যদি বলে শালে আমি তারপর রানার কাছে আসছি। আমি বলছিলাম, আমি বিশ্বজিতের কথাগুলো শুনছিলাম, তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী আপকি বার যে 400 পারের যে বক্তব্য যে এতে নাকি ম্যাজিক ফিগার পাবে কিন্তু কর্মীরা চাঙ্গা হবে। আসলে হচ্ছে তুমি যদি লক্ষ্য করো এবারের নির্বাচনে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যে হতাশার ছাপ, এক এক রাজ্যে গিয়ে প্রধানমন্ত্রী এক এক রকমের বক্তব্য রাখছেন, কখনো ধর্মকেন্দ্রিক বক্তব্য রাখছেন, কখনো বিশেষ একটি জাতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, যদি আমরা লক্ষ্য করি সেই জায়গাতে দাঁড়িয়ে। তো আজকে আমি যে কথাটা বলতে চাইছি, এই পঞ্চম দফার নির্বাচনের পর ভারতবর্ষ স্পষ্ট হয়ে গিয়েছে মোদি সরকার বা এনডিএ সরকার ভারতবর্ষ 2024 সালে আর আসছে না, কারণ প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তাল মিল নেই। প্রধানমন্ত্রী যদি উন্নয়ন করে থাকেন গত 10 বছর, তাহলে প্রধানমন্ত্রী কেন ডিমনিটাইজেশন নোটবন্দির সফলতা নিয়ে ভোট চাইতে পারছেন না? প্রধানমন্ত্রী কেন স্মার্ট সিটির প্রকল্পকে নিয়ে ভোট চাইতে পারছেন না? প্রধানমন্ত্রী কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার উপর দাঁড়িয়ে ভোট চাইতে পারছেন না? প্রধানমন্ত্রী কেন শ্রমিকদের জন্য যদি কাজ করে থাকেন কেন তারা ভোট চাইতে পারছেন না? প্রধানমন্ত্রী যদি কিষাণ নিধি দিয়ে থাকেন তাহলে প্রধানমন্ত্রী কেন ভোট চাইতে পারছেন না? আজকে প্রধানমন্ত্রী রাজস্থান গিয়ে
ধর্মকে কেন্দ্রিক বক্তব্য রাখছেন, কখনো কর্ণাটক দিয়ে লাভ জিহাদের উপর দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। আরেকটা কথা যদি আমি তোমাকে বলি, ভারতবর্ষের অর্থ দপ্তরের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, উনার স্বামী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এইবারের নির্বাচনে ভারতবর্ষে বিজেপি তারা 150 আসন পার করতে পারবে না, বিজেপি সরকার ক্ষমতায় আসছে না। এখনো পর্যন্ত দেশের অর্থ দপ্তরের অর্থমন্ত্রীর স্বামী যদি এই কথা বলেন, যিনি ভারতবর্ষের একজন অর্থনীতিবিদ আর অর্থমন্ত্রী, পর্যন্ত এই বক্তব্যের খণ্ডন করছেন না, বিজেপি দল এই নিয়ে খণ্ডন করছেন না। এর থেকে তো পরিষ্কার প্রধানমন্ত্রীর বক্তব্য যদি বলি, নির্মলা সীতারমনের স্বামীর বক্তব্য বলি, যা পরিবেশ সেখান থেকে স্পষ্ট আসছে না। সেই রানাদার কাছ থেকে উত্তর নেবো, আমি একদম শেষ দিকে রয়েছি। রানাদার দেখুন, কিছুক্ষণ আগে বিশ্বজিৎ দাই একটা শেষ কথাটা যেটা বললো, মোদিজির বা ভারতীয় জনতা পার্টির ম্যাজিক ফিগারের কথাটা, আমরা রাজনীতি করার সুবাদে আমরা বিভিন্ন জায়গায় আলোচনার সাপেক্ষে আমাদের একটা সমীক্ষা হয়েছে, আমাদের একটা হিসাব নিকেশ হয়েছে। ক্যামেরা ফোকাস করে বসলে ভালো হতো, একটু ক্যামেরা ফোকাস করে বসলে, বিরোধীরা বিরোধিতা করবে সেটাই স্বাভাবিক। তো আমাদের যে অনুমান, আমাদের যে ধারণা এবং আমাদের যে সবাই মিলে বসে যে আলোচনা, কেন্দ্রীয় স্তর হতে রাজ্য পর্যন্ত আমি সমস্ত জায়গায় আলোচনার পরের যে বিষয়টা সেটা আমি আজকে বলছি, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা যে ম্যাজিক ফিগার আছে সেটা আমরা এখন পর্যন্ত পঞ্চম দফা নির্বাচনের পরে আমাদের অনুমান, আমরা ম্যাজিক ফিগার আমরা সম্পূর্ণভাবে আমরা ক্রস করে ফেলেছি। আমরা যে ম্যাজিক ফিগার 272 যেটা আছে সেটা আমরা ক্রস করে ফেলেছি। এখন যে বিষয়গুলো আছে, আরো দুইটা স্তরে নির্বাচন আছে, সেইটাতে আমরা যে বোনাস সিট গুলো আছে সেটা আমরা কিভাবে হয় সেটা আমরা 1 তারিখের পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারাও দেখতে পারবেন, আমরাও জানিয়ে দেব। এবার বলছি যে ইন্ডি জোট যেটা আছে, এই ইন্ডি জোটের যিনি মুখিয়া আছেন মল্লিকার্জুন খড়গে, যে ইন্ডি জোটটা আছে সেটা মূলত কংগ্রেসের একটা আহ্বানে তারা সবাই এক মঞ্চে সামিল হয়েছিল। আমরা 3 দিন আগে কি দেখলাম, 3 দিন আগে দেখলাম যে কংগ্রেসের যিনি সর্বভারতীয় সভাপতি আছেন, মুখিয়া আছেন মল্লিকার্জুন খড়গে, ওনার মুখে বিরোধী যে দলনেতা আছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, উনি এবং ওনার টিম মিলে ওনার মুখে ওনার পোস্টারে চুন কালি মাখাচ্ছে। তো যেই যারা কালি দিয়েছে তারা কংগ্রেসের কেউ নয়, মিথ্যা বিভ্রান্ত কথা এখানে বলবেন না। মল্লিকার্জুন খড়গের ছবিতে যারা কালি দিয়েছিল তারা কংগ্রেস দলের কেউ নয়, বিভ্রান্ত করে ভারতবর্ষে আর ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনারা ভারতবর্ষের মানুষকে গত 10 বছর দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে ছিলেন, তাই আর ভারতবর্ষের মানুষকে আপনারা কালিমা বিভ্রান্ত করে এইবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি, তিনি বলেছিলেন বিজেপি দল করা বিজেপি দলের সাংসদ হওয়া ঐতিহাসিক ভুল, তিনি ভুল করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন লাদাখের মানুষের কাছে, তাই বিভ্রান্ত রাখছেন না। মল্লিকার্জুন খড়গের ছবিতে যারা গালি দিয়েছিলেন তারা কংগ্রেস দলের কেউ নয়। দুজন একসঙ্গে বললে কেউ শুনতে পারবে না, আমি পাল্টা কাউন্টারে সময় দেবো, প্লিজ একবার কথাটা শুনে বললে কেউ শুনতে পারবে না। আমি রানাদাকে সময় দিয়ে আমি শাহজাহান ভাইয়ের কাছে পরে আসছি, আমি সময় দেবো পাল্টা কাউন্টারে। দেখুন রানাদা, একটু ক্যামেরা আমার কথাটা শেষ, আর দু লাইন বলবো। দেখুন, এই যে কংগ্রেসের যিনি প্যানেলিস্ট আছেন উনি এখন স্পষ্ট করে দিলেন উনার দুর্বলতাটা, প্রকাশ যদি আমাকে বলেন, ক্যামেরাটা একটু ফোকাস করুন জানাদা, আমরা আপনাকে একটু দেখতে অসুবিধা হচ্ছে, আপনি একটু ক্যামেরা ফোকাস করুন। হ্যাঁ ঠিক আছে বলুন। আজকে কংগ্রেসের যিনি প্যানেলিস্ট বলে বসে আছে উনি উনার দুর্বলতাটা প্রকাশ করে দিলেন, উনি আমার কথাটা কারোর মাঝে জনগণের মাঝে শুনতে চাইছেন না,
উনি আমি যখন কথা বলছি আমার কথা কেটে দিচ্ছেন, আমার কথার উপরে কথা বলছেন। যাই হোক, এটা উনার দুর্বলতা, উনার দলের দুর্বলতা। তো আমি আবারও বলবো, যেই দলের রাষ্ট্রীয় সভাপতির মুখে ওই দলের বিরোধী দলের দলনেতা এবং উনার টিম চুনকালি মেখে দেয় এবং সর্ব মিডিয়ার সামনে সেটা যখন প্রকাশ্যে আসে তখন এটা বুঝতে বাকি থাকে না এই ভারতবর্ষে কি হতে যাচ্ছে এইবার নির্বাচনে। যাই হোক, আমি এবার আসছি আমাদের দেশের যে উন্নয়নের কথা উনি বলছেন কিছুক্ষণ আগে, যে যোজনার কথা বলেছেন, যে নরেন্দ্র মোদীজি আসার পরে একটা যোজনাও উনি সম্পূর্ণভাবে সফল করতে পারেনি। ঠিক কথা বলেছেন, একটা নয় একশোর উপরে যোজনা উনি সম্পূর্ণভাবে সফল করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে, এটা শুধু ভারতবর্ষে নয় বিশ্বের যারা বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আছেন তারা মোদীজিকে ফলো করছেন, জানার চেষ্টা করছেন যে এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, 140 কোটির উপরে লোকের বাস, কি করে এত বড় ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সকল মানুষকে সুন্দরভাবে আবাসন দেওয়া, বিভিন্ন ধরনের লাইটের ব্যবস্থা করা এবং উজালা যোজনার মাধ্যমে গান্নার চুলির ব্যবস্থা করা, স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা। যাই হোক, ভারতীয় জনতা পার্টির সরকার এইবার পুনরায় আসছে, তৃতীয়বারের মতন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন। ইল্লিগাল ব্যাপার, আইপিএল এ যেমন ইল্লিগাল জুয়া হয়, সেই সাতটাতেও মুম্বাইয়ের সেই সাতটাতেও একটা ইল্লিগাল জুয়া, সেটা সেই ইল্লিগাল জুয়াতে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা সারিকদল আছেন আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা 400 পার নিয়ে আমরা পুনরায় ভারতবর্ষে আসছি, মোদীজি পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছে, এটাই একদম তারপর আমি তোমাকে বলছি যে যেটা তো আমি বলে দিয়েছি যে খারগেজির উপর যারা কালি দিয়েছেন এটা স্পষ্ট ভাষাই বলে দিচ্ছি, তারা কংগ্রেস দলের কেউ নন। এক, আর রানাদা যে কথাটা বলছিল, তাদের লাদাখের যারা যিনি সাংসদ ছিলেন তিনি এবারে নির্বাচনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না ভারতীয় জনতা পার্টির হয়ে। তিনি বলেছেন তিনি লাদাখের বিজেপির সাংসদ হওয়া, বিজেপি দল করা, এটা নাকি ঐতিহাসিক ভুল ছিল। এটা নিয়ে কি বলবেন? আমরা দুদিন বাদে বাদে দেখি পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে বিভিন্ন নেতাদের পোস্টারে তাদের দলের কর্মীরা জুতো পিটাই করেন, এটা নিয়ে রানাবাবুর বক্তব্য কি? আজকে বিজেপি দল যখন দেশের প্রধানমন্ত্রী আপকি বার 400 পারের কথা বলেন, সেখানে রাজনাথ সিংকে দেখা যাচ্ছে না, নীতিন গডকরিকে দেখা যাচ্ছে না, রমন সিংকে দেখা যাচ্ছে না, বসুন্ধরা সিন্ধিয়াকে দেখা যাচ্ছে না। আজকে নরেন্দ্র মোদী একা হয়ে গিয়েছেন, আজকে ভারতবর্ষে বিজেপি ক্ষমতাচ্যুত হচ্ছে, ইন্ডিয়া জোট ভারতবর্ষে 300 অধিক আসন নিয়ে ক্ষমতায় আছে, তার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। আমরা 4 তারিখ সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। আমি তারপরেও আমি রানাদার কাছে জানতে চাইছি, নির্মলা সীতারমণের স্বামী যে এই বক্তব্য রেখেছেন বিজেপি দলকে নিয়ে, দেশের অর্থমন্ত্রীর যিনি স্বামী, এই বক্তব্য নিয়ে উনার কি বলা আছে? ঠিক আছে, আমার অনুষ্ঠানে আমি সবাইকে সমান সমান সময় দিতে চাই, তাই আমি রানাদার থেকে উত্তরটা নেব। রানাদার, উত্তরটা যদি দেবেন কিনা কিছু বলতে যাবেন। দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে যার অভিমত প্রকাশ করতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই, আমাদের কোনো ভাষা নেই। আমরা হচ্ছি দেশের অর্থমন্ত্রীর স্বামী বলছি, আর আপনি বলছেন গণতান্ত্রিক রাষ্ট্রে যে যাই কিছু বলতে পারে। আপনাদের দলের যিনি অর্থমন্ত্রী উনার স্বামী বলছে বিজেপি ক্ষমতায় আসবে না, ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না, তারপর ইলেকটোরাল বন্ড ভারতবর্ষের স্বাধীনতার তার সবচেয়ে বড় দুর্নীতি বিজেপি, দেশের স্বাধীনতার পর সব থেকে বড় স্ক্যাম ইলেকটোরাল বন্ড, নির্মলা সীতারমণের স্বামী বলছেন, আর আপনি বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র যে যে খুশি বলতে পারে। মানুষ এগুলো দেখছে আর হাসছে। নতুন দেশ তো আমরা বানিয়েছি, নতুন রাজ্য বানিয়েছি, এবং কংগ্রেসের সময়ে যেই দেশটা পিছনের দিকে চলে যাচ্ছিল, পিছনের সারিতে গোনা হতো, যেই দেশের অর্থনীতি 67 নম্বর ছিল,
সেই দেশের অর্থনীতি মোদি দিয়ে আজকে অর্থনীতি আপনাদের শাসনে এমন হয়েছে 80 কোটি মানুষ এখন আপনারাই বলছেন অর্থনীতি চাঙ্গা হয়েছে, আর অন্যদিকে বলছেন দেশের 80 কোটি মানুষকে আপনারা নাকি 5 কিলো করে চাল দিচ্ছেন, এটা কোন অর্থনীতি? অর্থনীতি আদানি আম্বানির বড় হয়েছে, অর্থনীতি যদি দেশের মানুষের বৃদ্ধি হয়ে থাকে 80 কোটি মানুষকে কেন 5 কিলো করে চাল দিচ্ছে? এর জবাব আপনাদের কাছে নেই, দেশের মানুষকে বিভ্রান্ত করে আর এবারে নির্বাচন পার হতে পারবেন না। আদানি আম্বানি বড় লোক হয়েছে, দেশের মানুষ গরিব হয়েছে, এটা বিদেশের একটি সংস্থা জানিয়ে দিয়েছে। দুজনকে আমি সমান সময় দিয়েছি, সকলকে সমান সময় দিয়েছি আমি, না আর না, আমি আমি এবার এবার আমি শেষ করব অনুষ্ঠান একদম শেষ দিকে। আমি সবাইকে সমান সময় দেওয়ার চেষ্টা করি আমার অনুষ্ঠানে, অন্তত আমি সবাইকে সময় দিয়েছি। আমি এবার বিশ্বজিৎ দা আর মৃন্ময় দা দুজনের কাছে একটা একটা প্রশ্নই আমি রাখবো, একটা সেম প্রশ্ন রাখবো, যেহেতু তাদের কাছ থেকে আমি একটু অরাজনৈতিক ভাবে নিউট্রালি পঞ্চম দফা শেষের পর তারা কি ভাবছেন, মৃন্ময় দা এবং বিশ্বজিৎ দা আপনারা কি ভাবছেন কটা আসুন কার দিকে যেতে পারে এবং ক্ষমতায় কারা আসতে পারেন, আপনাদের অ্যানালাইসিস কি বলছে আসুন বা নিরিখে যদি বলা যায় একটু নিউট্রালি বলবেন, পঞ্চম দফার শেষের পর আপনারা কি দেখছেন? প্রথম বিশ্বজিৎ দা, এরপর আমি মৃন্ময়দার কাছে আসছি। বিশ্বজিৎ দা, হ্যাঁ, আমি এই ব্যাপারে তো আমি ডিটেল বলতে পারবো না, তবে এতটুকু আমরা যেটা পত্রপত্রিকা বা টিভি ইলেকট্রনিক মিডিয়াতে যেটা দেখলাম এতটুকু বোঝা যাচ্ছে যে একটা স্টেবল গভর্নমেন্ট, পাবলিক স্বাভাবিক ভাবে চায় স্টেবল গভর্নমেন্ট, স্টেবল গভর্নমেন্ট হচ্ছে, এতটুকু আমি বলতে পারি। সেই সঙ্গে আমি একটা বিষয় বলবো এখানে, যে আমি জনগণ যারা দেখছেন টিভি দর্শকরা, যে যত বেশি মানে পাবলিক যত বেশি আমরা জনগণরা ভোটাররা যত বেশি সচেতন হব তত পলিটিক্যাল পার্টিগুলো ইস্যু নন ইস্যু যেগুলো নিয়ে অযথা মানে অত খাটাখাটুনি না করে কাজের দিকে, জনগণের ভালো হয় এরকম কাজের দিকে, এবং যখন স্কোপ থাকে কাজ করে দেখানোর দিকে, এবং যখন ক্ষমতার বাইরে থাকে ইস্যুগুলো তুলে আনার দিকে, এই জায়গার দিকে ফোকাস করাটা দরকার। আমার মনে হয় না খুব বেশি একটা চমকদার ইস্যু দিয়ে মানে ইলেকশন জেতা যায়, মানুষ এখন অনেক বেশি সচেতন হয়ে গেছে। আর নির্মলা সীতারমণের ব্যাপারে আমি একটু উনার একটা, এবং উড়িষ্যাতে কংগ্রেসের একজন মানে পুরীতে যিনি একটা ক্যান্ডিডেট ছিলেন উনি যে উইথড্র করেছেন, এবং নির্মলা সীতারামন আমাদের দেশের অর্থমন্ত্রী হয়ে উনি বলেছেন যে ওনার অ্যাকচুয়ালি ফান্ডের লিমিটেশনের জন্য ইলেকশনে মানে উনি দাঁড়াতে চান না, এবং এটা খুব ইম্পর্টেন্ট। ওনার সততা যেমন রিফ্লেক্ট করে, এইটাও একটা আমাদের কাছে একটা একটা দ্বার খুলে দেওয়ার দরকার, যে সাধারণ এই ধরনের লোক যারা পারফর্মার যারা ভালো কাজ করতে চায় না, এই ধরনের লোকও যাতে ভারতীয় গণতন্ত্রে এবং ইলেকশনে দাঁড়ানোর মতো জায়গাগুলোতে যাতে আসে, এই ব্যাপারে ভবিষ্যতে যাতে ইলেকশন কমিশনের তরফ থেকে কিছু না কিছু পদক্ষেপ নেওয়া হয়, এতটুকু বলবো আমি। ঠিক, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমি ঠিক মৃন্ময়দার কাছে যাব। মৃন্ময়দা, একই প্রশ্ন, কটা আসন পেতে পারে একদম ফিগার যদি বলতে পারেন, বা আপনার কি ধারণা মনে হচ্ছে, এবং বিশেষ করে পঞ্চম দফার পর যখন প্রায় 80% ভোট হয়ে গেছে, মানুষ দেশের মানুষ ভোট দিয়ে দিয়েছে, কি মনে হচ্ছে? না, দু দফাতে তো আর 57টা করে দুটো মানে ফেজের ভোট আছে, 114টা আসন বাকি আছে, তো এদিক থেকে ধরুন মোটামুটি ভাবে সব রাজ্যেরই মেজর মেজর জায়গাতে চলে গেছে, মানে নির্বাচন হয়ে গেছে। পাঁচ দফার ভোটের পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয় যে একটা তো ধরুন সরকার বিরোধী একটা পজিশন আছে, এন্টি ইনকামবেন্সি আছে, এখন এন্টি ইনকামবেন্সিটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধেও আছে, আবার আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে যারা দাঁড়িয়েছিল সেই সমস্ত রাজ্য সরকারগুলির বিরুদ্ধে আপনার এন্টি ইনকামবেন্সি আছে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধাচরণ যারা করেছে মানে অপোজিশন হিসেবে যারা আছে তাদেরও আপনার এন্টি ইনকামবেন্সির শিকার আছে, তারও আছে। এই ক্ষেত্রে ধরুন যদি আমরা ধরি ধরে বিহার, বিহারে 17 মাস তারা শাসন করেছিল, 2000 নভেম্বর মাসে তারা ইলেকশনে রেজাল্ট আউট করে, মহাগঠবন্ধন 17 মাসের পরে সরকারটা থেকে নীতিশ কুমার চলে যায়, তাহলে ধরুন একটা অংশের এই যে এন্টি ইনকামবেন্সিটা ছিল মানে 17 মাসে সেই এন্টি নেগেটিভ সাইটের এফেক্ট কিন্তু নীতিশ সরকারের উপরেই এখনো স্টিল নাও এখনো আছে, এটাই আছে, কারণ উনি তো চিফ মিনিস্টারশিপ থেকে সরেননি, উনি বলেছেন যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে বিহারে আমার এই মুখ্যমন্ত্রিত্ব হয়েছে,
তাহলে এই সরকারের যদি কিছু এন্টি ইনকামবেন্সি থাকে, এটাই সরকারের উপরেই আছে, সরকারের মুখে হিসেবে নীতিশ কুমারই আছেন, উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছেন, মানে এনডিএর সাথে আছেন। অ্যাজ ফর এক্সাম্পল উড়িষ্যাতে দেখা যায়, উড়িষ্যাতে এন্টি ইনকামবেন্সি আছে, যেটা বলছেন আপনার আমলারাই এখন উড়িষ্যার শাসন করা হচ্ছে। আবার ধরুন আপনার অন্ধ্রপ্রদেশও আপনি দেখুন, যে জগনের সাথে যে কোনো ক্রাইসিসে ইন্ডিয়া এনডিএ জোট সাপোর্টটা নিত, এখন এই জগনের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়েছে, তাদের টিডিপির সাথে তাদের মিল করতে হয়েছে, জোট করতে হয়েছে, তার জন্য বলছি। বা ধরুন অ্যাজ ফর এক্সাম্পল আপনি যদি, আমরা যদি ধরি টু সাম এক্সটেন্ট আপনি ধরুন তেলেঙ্গানাতে, এই তেলেঙ্গানাতে এই নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এসছে, আপনি যদি কোন সার্ভেতেও দেখা যায়, আমি কিছু কিছু সার্ভেতে দেখছিলাম সেটা আসতে পারে, সেরকম দেখছিলাম যে লোকাল লোক ভাবছে যে আমরা স্টেটে কংগ্রেস আছে, ন্যাশনাল লেভেলে আমরা বিজেপি কে সাপোর্ট করি, এই ধরনের একটা ওপিনিয়ন আছে, এই ধরনের হতে পারে। এবং বিজেপিও সেই দিক থেকে একটা আশা করে যে তেলেঙ্গানাতে আমাদের গতবারে 4টার থেকে সংখ্যা আরো বাড়তে পারে, এটা আছে। আবার ধরুন ওয়েস্ট বেঙ্গলও আছে, এন্টি ইনকামবেন্সি বিশাল আছে, এন্টি ইনকামবেন্সি নেই বিষয়টা এরকম না, কারণ আপনি দেখুন এন্টি ইনকামবেন্সি এমন একটা বিষয়, এমন একটা পলিটিক্যাল সিচুয়েশন, যে সিচুয়েশনে দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আছে, এই সরকারের বিরুদ্ধে ডেমোক্রেসি কার্টেল করার অভিযোগ আছে, এই সরকারের প্রশ্নে মানে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট স্কিম গুলিকে হার্ডেল করে দেওয়ার প্রশ্ন আছে সরকারের বিরুদ্ধে, আবার সরকারেরও সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে অভিযোগ আছে। এই যে ধরনের একটা কম্পালশন, স্টেটের যে একটা কম্পালশন, এই কম্পালশনের উপর দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া জোটটা এখানে মানে কাজ করেনি, সেটাতে কংগ্রেস সিপিএম একসাথে জোর লড়েছে, তৃণমূল আলাদা লড়েছে, বিজেপি আছে, আপনার তিনটা শক্তি আছে, সেদিক থেকে কিন্তু এটা একটা বেনিফিট, আপনি যদি দেখেন বেনিফিট হবে, কারণ যারা যারা তৃণমূলের বিরোধিতা করে করে তারা কিন্তু যদি বিজেপি কে ভোট না দেয়, সেই ভোটটা কিন্তু চলে যেতে পারে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যেই, সেই ভোটটা কিন্তু আবার তৃণমূলকে দিতে চাইছে না এই করাপশনের বিরুদ্ধে, আবার বিজেপি কেও পছন্দ করে, এই যে একটা অংশ আছে সেই অংশটা কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর পক্ষে যাবে। তার জন্য দেখুন আপনি লেফটের যারা আছেন, ইভেন আপনি দেখুন মিডিয়া পর্যন্ত এবার যেটা তারা বলছে যে ওয়েস্ট বেঙ্গলে এবার কিন্তু পার্লামেন্টে তারা খাতা খুলবে, এই কথাটা তারা বলছে, মিডিয়াও কিন্তু বলে যাচ্ছে, মানে মানুষ যে ভোট দিয়েছে, আমি যেটা দেখেছি 26 তারিখে ইলেকশনের দিন বা 19 তারিখে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লেফট একটা খাতা খুলতে পারে, তার জন্য বলছি যে এটা একটা কোথাও আছে যে মানুষের এন্টি ইনকামবেন্সি আছে, কিন্তু এন্টি ইনকামবেন্সিটা যাতে অন্য রুলিং পার্টির দিকে চলে না যায়, তার জন্য এই ধরনের সেফগার্ড কিন্তু তারা সেফটি বাল্ব তারা ধরে একেবারে না একেবারে ঠিক বলছি একেবারে হ্যাঁ এই যে পার্সেন্টেজ, মানে আপনি যদি ভোটের ক্ষেত্রে আসনের ক্ষেত্রেও দেখবেন, আপনি মেজর 4টা স্টেট, আমি বারবারই বলছি, আগেও বলেছি এখনো বলছি, মহারাষ্ট্র, কর্ণাটক, বেঙ্গল এবং বিহার, এবং সাথে যদি আমরা এই মধ্য যে দিল্লিটা, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, এখানে 22টা সিট আছে, এই 22টা সিট 100% ছিল বিজেপির দখলে, আমার মনে হয় না এবার সেই 100% সিট বিজেপির দখলে যাবে, বিজেপি এই জায়গা থেকে কিছু আসুন লোকসান হবে তাদের, কমে যাবে। আর এই মেজর যে 4টা স্টেট আছে, এই 4টা স্টেটে বিজেপির আসন সংখ্যা কমতির দিক, গতবার যা ছিল তার চাইতে তাদের কমতির তো মিনিমাম, আমি যদি একদম কনজারভেটিভ ওয়েতেও বলি, হ্যাঁ কনজারভেটিভ ওয়েতে বলতো আপনার 30 থেকে 35টা সিট এই 4টা স্টেটে তারা হারাবে, সেদিক থেকে বলছি তাদের বিলো যদি বিজেপিকে পাওয়ারে আসতে হয়, তাহলে কিন্তু বিজেপিকে অন্য যে তারা যেটা বলেন প্ল্যান বি, সেটাকে তাদের মাঠে নামাতে হবে, এছাড়া তাদের পক্ষে উপায় নেই। অসংখ্য ধন্যবাদ। সেই আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমরা খানিকটা আলোচনা করার চেষ্টা করেছি, আমরা যা আলোচনা করছি আমরা বারবার বলছি যে আমাদের আলোচনার ফলপ্রসূ যা বেরোচ্ছে হয়তো এটাই 4 তারিখ দেখবেন, তার কারণ আলটিমেট শেষ কথা মানুষ বলবে, আমি নিজেও ভোট দিয়েছি এবং আমার প্যানেলে যারা আছে তারা প্রত্যেকে ভোট দিয়েছেন, এবং এমন ভাবে গোটা দেশের প্রত্যেকটা মানুষ ভোট দিয়ে যাকে পছন্দ করবেন তারাই 4 তারিখে আসবেন। আমরা শুধু মানুষের মুডটা নিয়ে আলোচনা করতে পারি, দেশের মুদ্রা নিয়ে আলোচনা করতে পারি, যে এই স্ট্র্যাটেজিতে আলোচনা হতে পারে, এই বিষয়ে পলিটিক্যাল দলগুলো যদি আরেকটু এগোতে পারতো তাহলে হয়তো বা বিরোধীদের লাভ হতো বা শাসকের লাভ হতো, এইগুলো আমাদের আলোচনার মধ্যে থাকে। আমরা অবশ্যই 4 তারিখ তো সকাল থেকেই থাকবো,
কি কি রেজাল্ট আসছে, কোন জায়গায় কতটা এগিয়ে কে পিছিয়ে, সমস্ত নিয়ে আলোচনা করব। সেদিন আমাদের বিশাল প্যানেল থাকবে, সেখানেও আমরা আলোচনা করব যে কেন কিভাবে ভোটটা হলো দেশে, সেই বিষয়গুলো থাকবে। আপাতত আমরা আলোচনা করছিলাম, আমাদের প্যানেলে আজকে ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী, সমাজ সচেতক মৃন্ময় চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক শাহজাহান ইসলাম কংগ্রেস দলের তরফে, এবং রানা ঘোষ বিজেপি দলের তরফে। আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপাতত অনুষ্ঠান এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার। ডক্টর বাত্রা, আমাদের ঠিকানা আইতোলবা সেন্ট্রাম বিল্ডিং, রুম নাম্বার 320, শকুন্তলা রোড, আগরতলা। তাছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9930822775 এই নম্বরে। যা কিছু শুভ নতুন জীবনের সাথে থাকবে চিরকাল, গহনা যা আমাদের সাজায় অলংকার।